বিশ্বের রাজনীতিতে এটা নষ্ট কিছুটা সিপিএম করে দিয়ে গেছে। কে কার বাড়িতে যাবে, কোথায় নিমন্ত্রণ হবে, আর মমতা ব্যানার্জি এর ষোলকলা পূর্ণ করে সিপিএম এর খেলা চুটিতে পা গুলিয়ে করেছে। এবং মমতা ব্যানার্জি এটা করেছে বলেই আপনাদের কাজকে ভাবতে হয়। আমরা তো সঙ্গে ছিলাম, আমি 21 বছর ছিলাম, উনি 19 বছর ছিলেন। তা আমাদের পুজোতে যাবে, কোন অনুষ্ঠানে যাবে, কার বাড়িতে যাবে, সেখানে কে আছে, কেন ডাকছে, সব ভেবে করতো। আমি মনে করি খুব ভালো জিনিস এই যে সামাজিক এবং পারিবারিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানে এই রাজনৈতিক বিভেদটা তুলে ফেলা উচিত। আর সংবাদ মাধ্যমের উচিত এইসব বিষয় নিয়ে নিউজ না করে। অনেক ইস্যু আছে, ভ্যাকসিন পাচ্ছে না, ভ্যাকসিনে দলবাজি হচ্ছে, ভ্যাকসিনে কুপন বিক্রি হচ্ছে, জাল ভ্যাকসিন হচ্ছে, এগুলো দেখা উচিত। এই মুখ্যমন্ত্রী বলেছিলেন ভোটের প্রচারে যে 5ই মে থেকে রাজ্য সরকার ভ্যাকসিন কিনে বিতরণ করবে। এই রাজ্যে 2.5 কোটি মতো লোক ভ্যাকসিন পেয়েছে, 18 লক্ষ হচ্ছে রাজ্য সরকারের কিনে দেওয়া, আর 2 কোটি 32 লক্ষ ভ্যাকসিন হচ্ছে মোদিজির সেন্ট্রাল গভর্নমেন্টের, ভারত সরকারের দেওয়া। এসব চিঠি লিখে সংবাদ মাধ্যমে, বৈকালিক সংবাদ মাধ্যম, আর ওখানে ঠেলা গাড়ি বিতরণ করা, চাকরি তো নেই দাদা, ঠেলা গাড়ি বিতরণ করা, হাঁড়ি কলসি জাল বিতরণ করা, এইটাই হচ্ছে এই মুখ্যমন্ত্রীর কাজ। আর একটার পর একটা জুট মিলগুলো সব বন্ধ হয়ে গেছে, ওপারে গুপ্তিপাড়ায় কেশোরাম রেওয়ান বন্ধ হয়ে 8,500 লোক বেকার হয়ে গেছে। শিল্পায়নের কোনো কথা নেই, কর্মসংস্থানের কোনো কথা নেই, শুধু জাল, হাঁড়ি, কলসি, ঠেলা গাড়ি, এইসব বিতরণ। কী অসুখ হয়েছে, হেলথ দপ্তর একটা বুলেটিন বের করুক। SSKM-এ প্রতীক দেওয়ান শুয়ে আছে কেন? তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র ভানুয়াতুতে আছে কেন? 7-7টা SP, 7-7টা IPS বড় বড় দায়িত্বে আছে, তারা নোটিস পায় কেন? বলা হয়েছিল না কয়লা মানে CISF, কয়লা মানে ECL, কয়লা মানে কেন্দ্রীয় সরকার? তাহলে পশ্চিমবঙ্গ সরকারের 7 জন IPS ডাক পায় কেন? তাদের বড় বড় পদে বসিয়ে রেখেছেন কেন? তো সরিয়ে দেওয়া উচিত তদন্তের সাথে। আমি যেমন গ্রাউন্ড ওয়ার্ক, গ্রাউন্ড ফিল্ডে অনেক সংগ্রামের সঙ্গে যুক্ত থাকার সুযোগ পেয়েছি, এখনও করতে হচ্ছে। অর্জুন সিংয়ের সংগ্রাম এবং লড়াই এবং স্টেট স্পন্সর টেরারিজম, মিথ্যা মামলা, পুলিশি অত্যাচার, ব্যবসা বাণিজ্যের উপর আক্রমণ, মেরে ফেলার চক্রান্ত, খুনের ষড়যন্ত্র, কোনোটা থেকে অর্জুন সিংহ বাদ যাবে। অর্থাৎ আমাদের দুজনের নাম আলাদা হতে পারে, কিন্তু মত, পথ, লড়াইয়ের সবটা একটু মিলিয়ে দেখবেন আমাদের একই স্টাইলে আমরা কাজ করি। আমি আজকে হরিণঘাটায় গেছিলাম, চাকদাতে অসীম সরকার বিধায়ক, উদ্বাস্তু আন্দোলনের নেতা কবিয়াল, তার বাগানের মেহগনি গাছ সব কেটে লুটপাট করেছে। তৃণমূলীদের তো এখন প্রচণ্ড ক্ষিধা, MLA-র বাড়ির গাছও কেটে নিয়ে পালাতে। তা আমি অর্জুন সিজয়ের কথা বলছি না, আমি বলছি রাত্রি যত মানে গাঢ় হবে, অন্ধকার যত গাঢ় হবে, তারপরে সূর্য কিন্তু খুব তাড়াতাড়ি ওঠে। আপনার এই 2 মাস ধরে যা অত্যাচার করেছে, এখনও চালাচ্ছে সুযোগ পেলে, কোথাও নিজেরা করছে তথাকথিত দুধেল গাইদের দিয়ে, আর যেখানে পারছে না জনরস হয়ে যাবে সেখানে তো পুলিশ আছে। এই তো NHRC-র রিপোর্টে দেখেছেন, পুলিশ অফিসারদের নামও এসে গেছে, কারা কারা করেছে সবার নাম হয়তো আসেনি, এসে গেছে। যে সাংসদে তোলা হবে, সার্বিকভাবে অর্জুন সিং তো একা নয়, 303 জন BJP-র এমপি, সে তো BJP সংসদীয় দল ঠিক করবে। তো আমরা বাংলা নিয়ে ভাবছি, বাংলার লড়াইটা করছি, সেই লড়াইতে অর্জুন সিং একজন অন্যতম নেতৃত্ব, যে গ্রাউন্ডে কাজ করে, তাত্ত্বিক নেতা না অর্জুন সিং, অর্জুন সিং মাঠেঘাটে লিডার, ফিল্ডে থাকা লিডার। অত এইরকম নেতার সঙ্গে সঙ্গ দেওয়া, একসঙ্গে আলোচনা করা, সেটা হবে, সবটা সংবাদ মাধ্যমের জন্য নয়। একটা কথা আমরা বলতে পারি, পশ্চিমবঙ্গে যেভাবে সনাতনীরা আক্রান্ত হয়েছেন, স্বাধীনতার আগেও মনে হয় এই ধরনের অত্যাচারের সামনে, ক্যালকাটা কিলিং একদিন দুদিন হয়েছিল, তারপরে প্রতিরোধ হয়েছে এবং ব্রিটিশরাও সেটা বন্ধ করার ব্যবস্থা করেছে। কিন্তু এই যে কন্টিনিউয়াস, এখানে MP MLA-রা কেউ সুরক্ষিত নয়, জলপাইগুড়ির MP-কে মেরেছে জয়ন্ত রায়কে,
লকেট চট্টোপাধ্যায়কে পান্ডুয়াতে হ্যাকেল করেছি। হলদিয়ার এমএলএ তাপসী মণ্ডলের বাড়িতে 150 জন গিয়ে বলছে রেজিগনেশন দিয়ে দাও। দিবাকর ঘরামি সোনামুখীর এমএলএর গাড়িতে পাথর মেরেছে। অর্জুন সিং তো বহুবার ক্ষত বিক্ষত হয়েছে, অতএব এখানে কারোর ছাড় নেই পশ্চিমবঙ্গে। এবং এনএইচআরসির যে প্রথম লাইনটা দেখে নেবেন যে রুল অফ ল পশ্চিমবঙ্গে নেই, মানে আইনের শাসন নেই, শাসকের আইন চলে, এর থেকে লজ্জা। এই সরকারের তো আজকে এই এনএইচআরসি রিপোর্ট দেখার পরে পদত্যাগ করা উচিত। শাসকের আইন চলে, আইনের শাসন নয়। এই প্রথম লাইনেই পশ্চিমবঙ্গ সরকারকে শেষ করে দিয়ে এটা এখন ন্যাশনাল ইস্যু। কোর্ট কী করে আমরা দেখব, অপেক্ষা করে আছি। কারণ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিজেপির অনুরোধে তো করেননি, কোর্টের ডাইরেকশনে করেছে। আমরা কোর্টের প্রতি আস্থাশীল, কোর্ট মানুষকে বাঁচাবে। আপনার এই আগমন অর্জুন সিং এর বাড়িতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে একটা অন্য বার্তা, কোনো বাড়তি দায়িত্ব বা গুরুত্ব কি পাচ্ছে? অর্জুন সিং পার্টির সহসভাপতি, ইজ মাই সিনিয়র লিডার। উনি তো প্রেজেন্ট যে স্টেট কমিটি আছে তার ভাইস প্রেসিডেন্ট, উনি তো এমনিতেই নেক্সট টু প্রেসিডেন্ট, দিলীপদার পরে ভাইস প্রেসিডেন্ট, সভাপতির পরে কী হয়? উনি তো অলরেডি এস্টাবলিশ বিজেপি লিডার। এবং ন্যাশনাল লেভেলে কোনো লিডারের কাছে অর্জুন সিংকে স্লিপ দিয়ে যেতে হয়। তো অর্জুন সিং আমাদের এস্টাবলিশ লিডার। বাকি যে কথা আমরা এক ঘন্টা ভিতরে আলোচনা করেছি সে সবটাই মানুষের জন্য, বাংলার জন্য, আর তৃণমূলের গুন্ডা আর দলদাস পুলিশের বিরুদ্ধে, এটা হচ্ছে মূল কথা। আমি বলবো না, সামাজিক এ আমি তো কন্ডোলেন্স মেসেজ করে দিয়েছিলাম, আমাকে তো হোয়াটসঅ্যাপে কার পাঠিয়েছিল, এগুলো সব বিষয়ে রাজনীতি দিতে। এটা নষ্ট কিছুটা সিপিএম করে দিয়ে গেছিল, কে কার বাড়িতে যাবে, কোথায় নিমন্ত্রণ হবে। আর মমতা ব্যানার্জি এর ষোলকলা পূর্ণ করেছে, সিপিএমের ফেলা চুটিতে পা গুলিয়ে করেছে। এবং মমতা ব্যানার্জি এটা করেছে বলেই আপনাদের কাজকে ভাবতে হয়। আমরা তো সঙ্গে ছিলাম, আমি 21 বছর ছিলাম, উনি 19 বছর ছিলেন। তা আমাদের পুজোতে যাবে, কোন অনুষ্ঠানে যাবে, কার বাড়িতে যাবে, সেখানে কে আছে, কেন ডাকছে, সব ভেবে করত। আমি মনে করি খুব ভালো জিনিস এই সামাজিক এবং পারিবারিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানে এই রাজনৈতিক বিভেদটা তুলে ফেলা উচিত। আর সংবাদ মাধ্যমের উচিত এইসব বিষয় নিয়ে নিউজ না করে, অনেক ইস্যু আছে, ভ্যাকসিন পাচ্ছে না, ভ্যাকসিনে দলবাজি হচ্ছে, ভ্যাকসিনে কুপন বিক্রি হচ্ছে, জাল ভ্যাকসিন হচ্ছে, এগুলো দেখা উচিত।